মর্নিং বন্ধুরা, ওয়েলকাম সঙ্গীতাস লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরা ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, কিন্তু দেখো ঘুম থেকে উঠলে কি হবে, কাজের তো শেষ নেই, কাজের অন্ত নেই। আজকে মশারি কাশারি সব ভিজিয়েছি, বাবুর ব্যাগটা পরিষ্কার করে নেবো, অনেকদিন ধরে ব্যাগটা ধোয়া হয়নি। তো তারপর বাবুর যে কাঞ্চা পাটা দিই সেগুলো টুকটাক টুকটাক কাজ আর কি। তো সকালে আমি প্রথম কাজ করবো বন্ধুরা, এগুলো ভিজিয়ে নেবো, ভিজিয়ে রেখে দেবো, তারপরে চা বানাবো, তারপরে সারাদিনের কাজ, রান্না বান্না থেকে শুরু করে সব কিছু, বাবুকে টেক কেয়ার করা। তো বন্ধুরা, তোমাদের সবার আশা করি ঘুম ভেঙে গেছে। তো তোমরা কিন্তু বন্ধুরা কমেন্ট করছো না যে কেমন লাগছে আমার চ্যানেলটা, আর কী কী কন্টেন্ট পেলে ভালো হতো, বা তোমরা আমার কাছে কী দেখতে চাইছো বা কিছু। তো বন্ধুরা চলো, এখন এটা আমি ভিজোতে যাচ্ছি বাথরুমে, চলো সাথে থেকো। দেখো আমি মশারি ভিজিয়ে নিয়েছি, আমার না মশারি না কাচলে না ভালো লাগে না, আমার না মানে বেশ কিছুদিন পর পর মশারিটা কাচতে হয়, মশারি নোংরা আমার একদম পছন্দ না। আর বন্ধুর এটা কোনো কেনা মশারি না, এটা বানানো মশারি, এই ঘরে শাড়ি ছিল, ঘরের শাড়ি দিয়ে মশারির পাড়গুলো করেছি। তো তোমরা যারা মশারি ছাড়া একদমই ঘুমোতে পারো না, তো কেনা মশারি থেকে দেখবে বন্ধুরা, যদি তোমরা একটা বানিয়ে নাও মশারি না, তাহলে তোমাদের অনেক উপকার হবে। তো আর জায়গা নেই, তো ব্যাগটা আপাতত রাখি, ব্যাগটা আমি একটু পরে এসে ভিজিয়ে দিচ্ছি বন্ধুরা। তো চলো আমরা এখন রান্নাঘরে যাব চা খাওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে আমি চা বসিয়ে দিয়ে ভেজে থেকেছিলাম, দেখো আমার চা কমপ্লিট, চলো এখন চাটা ছেঁকে নেব। তো দেখো বন্ধুরা, চা নিয়ে নিয়েছি, এখন বাবুকে ডাকছি ব্রাশিং করানোর জন্য। তো বাবুর ব্রাশিং হয়ে গেলেই আমরা দুজনে মিলে চা খেতে বসবো। বাবু এসো ব্রাশিং করতে। না বেটু ব্রাশিং করে নাও, করো বেটু ব্রাশিং করো, একটু ভিজিয়ে নাও ব্রাশিংটা, না করো করো ব্রাশিং করো। এই বাবুকে এখনো ব্রাশিং করিয়ে দিতে হয় জানো তো, বাবু এখনো ব্রাশিং করতে অত স্বচ্ছন্দ বোধ করে না, সেই ব্রাশিং করাটাই ওর যত রাজ্যের কষ্টের কাজ। সারাদিন তুমি স্নান করতে বলো, দু ঘন্টা তিন ঘন্টা স্নান করে নেবে, সাবানের নিচে দাঁড়িয়ে দেবে, সাবান মেখে নেবে সুন্দর করে। আঁকড়ো বেটা, আঁকড়ো আঁকড়ো আঁকড়ো, সারাদিন জানো তো ছেলের পিছনেই সময় কেটে যায়। কী করো, যদি ভাবি যে নিজে কিছু করবো সেটা আর হয়ে ওঠে না, তার মধ্যেও দেখো সময় বার করি যে না আমাকে কিছু একটা করতে হবে, আমার তোমাদের সাথে কথা বলতে খুব ভালো লাগে, তার মধ্যে আমি চেষ্টা করি যতটা সময় পাই দিনের দূরে ধরা তোমাদের সাথে। তো আমার না শুধুমাত্র দৈনন্দিন জীবনযাপন তোমাদেরকে দেখানোর শুধুমাত্র ইচ্ছে নেই, আমার ইচ্ছে কী বলতো, একটু কবিতা বলবো, তো তোমরা কিছু ইন্টারেস্ট প্রকাশ করবে যে এটা শুনতে চাই বা কিছু, তো সেই সব জিনিসগুলো তোমরা যদি আমাকে কমেন্ট করে বলো তো আমারও খুব সুবিধা হয়। চলো বন্ধুরা, আমি বাবুকে ব্রাশিংটা করিয়ে মুখ ধুয়ে নিচ্ছি, তারপরে চায়ের দোকানে যাচ্ছি। চলো বাবুর ব্রাশিং কমপ্লিট, এই যে আদরের জায়গা, ব্রাশিং করার পরে তার মুখটা আমার মানে জামা কাপড়ে না মুছলে ভালো লাগে না। তো এই হচ্ছে গিয়ে বন্ডিং, এটাকে এটাকেই বলে বন্ডিং, বলে না নারীর টান, এই দেখো সত্যিকারেরই। চলে এসছে আমাদের, আমি জানো তো বড় থালা দুটো চাটা কেন আনি, বাবু যখন বিস্কিটটা ভিজিয়ে ভিজিয়ে খায় চায়ের সাথে, পুরো চাটা তো খায় না, বিস্কিটটা ভিজিয়ে ভিজিয়ে খায়, তো তখন না বিছানাটায় পড়ে, ওই জন্য আমি একটা বড় থালার উপরে নিয়ে আসি জানো তো। আর এখানে তো ডাইনিং টেবিল ফেবিল অত কিছু সিস্টেম আমার করা নেই, তো সেই জন্য আমরা এখানে বসেই চাটা খাই বন্ধুরা। এই যে এই প্যাকেটটা চায়ের সাথে, এই লম্বা লম্বা লাঠি বিস্কুটের মতো, যে অনেকে লেড়ু বিস্কুটও বলে, তো এগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। তোমরা যারা যারা খাওনি তারা কিন্তু ট্রাই করতে পারো, বিশেষ করে প্যারামাউন্টসের এটা আমি সাজেস্ট করবো, কেন কি আমার খুব 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 ভালো লাগে। তো আলিসেরটা অত বেশি ভালো লাগে না, আলিসেরটাও আমি খেয়ে রেখেছি বন্ধুরা, আর প্যারামাউন্টসেরটাই সব থেকে বেশি ভালো লাগে। তো এটা আমি এখন এই যে প্যাকেটটা কাটিং করব, কাটিং করে এটার মধ্যে ভরে রাখবো। তো বন্ধুরা সবাই এসো, চায়ের আড্ডা জমিয়ে হবে। তো এরপরে বাবুকে আমি হোমওয়ার্ক করাতে বসলাম, তো বেশ মানে অনেকক্ষণ ধরেই বাবুকে হোমওয়ার্ক করালাম, বিভিন্ন রকমের তোমার বাংলা ইংরেজি, তো হোমওয়ার্ক করালাম।
তো হোমওয়ার্ক করানোর ফাঁকে ফাঁকেই আমি কিন্তু আমাদের দুপুরে রান্নাটা সেরে ফেললাম। ইংলিশ তোমার বিভিন্ন অ্যারেঞ্জ ওয়ার্ড, তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এইরকম ধরনের ছোটোখাটো যেটা ওর মানে সিলেবাসে আছে। তো দেখো আমার বাবু আজকে নতুন একটা কাজ করেছে, পড়াশোনার ফাঁকে ফাঁকে হাত দিয়ে কি করেছে দেখো, খুটুর খুটুর করতে করতে চশমাটাই ভেঙে ফেলেছে তার। তো হঠাৎ করে চশমাটা ভেঙে যাওয়ার পরে আমি না খেয়াল করি না, আমাকে বলছে আমি কিন্তু একটা মার খাওয়ার কাজ করেছি, তো বলো এরপরে কারো কি মারতে ইচ্ছে করে। তো যাই হোক, এইভাবে খুনসুটির মধ্যে দিয়ে আমার দুপুর কাটলো। আমরা বিকেলে গেছিলাম দেখো সুইমিং পুলে, দেখো আমার বেটু জেন্টেলম্যান বোট ধরে সুইমিং করা শিখে গেছে, তো এখন খালি হাতেও পারে, বোট ছেড়ে দিয়েও পারে, এবং শুধু বেবি পুলটাতে না বড় পুলটাতেও বেশ স্বচ্ছন্দেই ঘুরে বেড়ায়। ডিপ জলে আমি এখনও যেতে দিই না, কেন কি অতটা পারবে না কন্টিনিউ করতে, তো মোটামুটি গলা পর্যন্ত জল ওইখানেই যেতে পারে বেটু সোনা। তো বিকেলবেলাটা সুইমিং করলে না ওর মনটা খুব ভালো লাগে, তো এই সুইমিং করে আমরা বাবুকে নিয়ে এলাম 4:15 থেকে নিয়ে এলাম সুইমিংয়ে। তো মনের আনন্দে বাবু আমার সুইমিং করুক, তো চলো আমরা সামনে এগিয়ে যাই। পুরো ডলফিন লাগে না বন্ধুরা যখন জলের ভিতরে এরকমভাবে ঘুরে বেড়ায়, আমার তো খুব মজা লাগে। আর এই জলটাতে বিশেষ করে বসে থাকতেই বেশি ভালো লাগে, তুমি সুইমিং করো আর না করো, কিন্তু যখন দেখি না অনেকেই সুইমিং করে তখন তোমারও দেখবে করতে ইচ্ছে করবে সুইমিং। আর সব থেকে বড়ো কথা, জলের যে ভয় সেই ভয়টা কেটে যাবে সুইমিংটা শিখে গেলে। আমার তো বাবুকে ছোটো থেকে সুইমিং শেখানোর খুব ইচ্ছে ছিল, তো যাই হোক আমার ইচ্ছাটা একটু একটু করে পূরণ হচ্ছে। তো তোমরা আমায় ভালোবাসা দিও, অনেক 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 ভালোবাসা দিও, যাতে করে আমি আমার এরকম সব ইচ্ছেগুলো পূরণ করতে পারি। তোমরা পাশে থাকলেই আমি পারবো, আমার বিশ্বাস তোমরা পাশে থাকবে বন্ধুরা। তো সুইমিং থেকে ফিরে আমার বেটু সোনা তার ব্লগস, গাড়ি ইত্যাদি প্রকৃতি খেলনা নিয়ে খেলতে বসে গেছে, তো মনে হয় একটু ঠান্ডা লেগেছে তার। তো বাবু এইভাবেই দেখো খেলা করবে কিছুক্ষণ, তারপর একটু পড়তে বসাবো, তো এভাবেই আমাদের গুড নাইট হবে বন্ধুরা। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আগামী ব্লগে, তোমরা ততক্ষণ ভালো থেকো, বাই বাই।